আসসালামু আলাইকুম দর্শক, আমি কৃষিবিদ মোহাম্মদ মুশফিকুল ইসলাম, কৃষি সংগ্রাম টিভি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে আমরা গোট জাতীয় যে ফসল, মানে লাউ, কুমড়া, ঝিঙা, চিচিঙ্গা, শশা, এই জাতীয় ফসলের পোকা দমন নিয়ে একটু কথা বলবো। তো সাধারণত দেখা যায় যে আমরা আমাদের জমিতে বিভিন্ন রকমের বিষ বা কীটনাশক স্প্রে করছি, অথচ যখন এই ফসলটি আমরা ঘরে তুলি তখন দেখা যাচ্ছে যে এটা কাটলে ভেতরে পোকা হচ্ছে, বা আপনার যখন কচি অবস্থায় আপনার জমিতে আছে তখন বিভিন্ন জায়গায় ছিদ্র হয়ে আছে। এটা আসলে মাছি পোকা নামক এক ধরনের পোকা আছে, যেই পোকাগুলো তার সূক্ষ্ম হুলের মাধ্যমে ওখানে ছিদ্র করে ডিম পেড়ে যায়, আর এই ডিম পাড়ার কারণে পরবর্তীতে ওই ডিমের থেকে যেই বাচ্চাগুলো হয় আমরা এই ফলগুলো কাটতে গেলে প্রচুর পরিমাণে পোকা দেখি। সাধারণত স্প্রে করা কীটনাশকের মাধ্যমে এই মাছিগুলো দমন করা খুবই কঠিন, কারণ এই মাছি পোকাগুলো যখন আমার ফসলের উপর আসে বসে সবসময় কিন্তু তারা খাবার সংগ্রহের উদ্দেশ্যে আসে না, ডিম পাড়ার উদ্দেশ্যে যখন আসছে তখন কিন্তু তারা ছিদ্র করে দিয়ে ডিম পেড়ে চলে যাচ্ছে। তাতে করে হচ্ছে কি যে আমি তো বিষ তাকে খাওয়াতে পারলাম না, বা স্প্রে করার সময় এরা এতই দ্রুত গতিসম্পন্ন যে তারা জমি থেকে সরে যাচ্ছে, ফলশ্রুতিতে তাদের গায়ে বিষ না পড়ার কারণে তারা মারা যাচ্ছে না। সেক্ষেত্রে একটা উপায় আছে, সেটা হলো এটা একটা জৈব পদ্ধতি, তাদেরকে আকর্ষণ করতে হবে ফেরোমন ট্র্যাপের মাধ্যমে। সে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। দর্শক, এখন কৃষিবন্ধু এগ্রো সার্ভিসের ফার্মে আমরা আমাদের হাইড্রোপনিক সেটআপের ভেতর দিয়ে হাঁটছি। এর দুই পাশে বিভিন্ন রকম সবজির গাছ লাগানো আছে, তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডানে এটা আমার শশা ক্ষেত, এখানে অনেক শশা ধরে আছে। এই শশার ক্ষেতে আমরা খেয়াল করলাম প্রচুর পরিমাণের মাছি পোকার উপদ্রব। আমার পিছনে মাথার উপরে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পোকা আটকে আছে, এটাই হলো স্টিকি ট্র্যাপ। এই ট্র্যাপের মাধ্যমে আমরা জৈব পদ্ধতিতে প্রচুর পরিমাণে পোকা দমন করেছি, এটা আপনারা দেখতে পাচ্ছেন। বাট এর পাশাপাশি যেহেতু মাছি পোকাটা এসে ছিদ্র করে হুল দিয়ে যায়, তাই তাকে টেনে নিয়ে আসা লাগবে। এর আগে বিস্তারিত আলোচনা করেছি যে স্প্রের মাধ্যমে কী সমস্যাগুলো হচ্ছে, তো আপনারা একটু ভালো করে খেয়াল করেন। আমার সামনে এখানে একটা ট্র্যাপ আছে, একটু দেখাই, দেখুন এর সাথে এই যে উড়ে গেল, প্রচুর পরিমাণের মাছি উড়ে গেল, এটাই হলো সেই মাছি পোকা। আপনারা ভালো করে খেয়াল করেছেন নিশ্চয়, এখনও একটা দুটো আছে। এটা আসলে সেক্স ফেরোমন ট্র্যাপ বলা হয়। এই ট্র্যাপের মাধ্যমে মূলত পুরুষ পোকাগুলো, পুরুষ মাছি পোকাগুলো আকৃষ্ট হয়, এবং তারা আকৃষ্ট হওয়ার কারণে তারা স্ত্রী পোকার সাথে প্রজননে অংশগ্রহণ করতে পারে না। ফলশ্রুতিতে আপনার জমিতে স্ত্রী যে মাছি পোকাগুলো আছে তারা আর পরবর্তীতে ডিম উৎপাদন করতে পারে না, এবং ডিম উৎপাদন না করতে পারার ফলে আপনার আলটিমেটলি যে আপনার যেই এই ফসলগুলো, যেই লাউ, কুমড়া, শশা, এই জাতীয় ফসলগুলোতে তারা ডিম পারছে না, ফলে আপনি খুব স্বাস্থ্যবান এবং উচ্চ বাজার মূল্য পাওয়ার মতো ফসল পাবেন। তো দর্শক, আমি একটু কথা বলি, আমাদের এই ফেরোমন ট্র্যাপটিকে বলে টারজান ফেরোমন ট্র্যাপ। এটার বিশেষ বৈশিষ্ট্য হলো এটার ভিতরে একটা বিস্কিট মতো দেয়া আছে, যেটা মূলত একটি লিউর, এইটার মধ্যে পুরুষ মাছি পোকাকে আকৃষ্ট করার সেক্স ফেরোমন দেওয়া আছে, এবং এর সাথে একটি বিষ ব্যবহার করা আছে যেটা কন্টাক্ট। যখন পুরুষ মাছি পোকা আকৃষ্ট হচ্ছে চারপাশ দিয়ে এখানে চলে আসছে, এবং এসে এই ছিদ্রগুলোর মধ্যে দিয়ে ভিতরে ঢুকে এর কন্টাক্টে আসবে, বা এর ঘ্রাণ নেওয়ার পরে আস্তে আস্তে দুর্বল হয়ে এর ভেতরে মরে পড়ে থাকবে।
তো দর্শক, এখানে আমাদের প্রচলিত বাজারে যে সকল ফেরোমন ফাঁদ আছে তার থেকে এটার পার্থক্য হলো, এটাতে আলাদাভাবে কোনো ডিটারজেন্ট বা পানি ব্যবহার করা লাগে না পোকাগুলো মারার জন্য। এটার কন্টাক্টে আসার পর পোকা অটোমেটিক তার নার্ভাস সিস্টেম নিষ্ক্রিয় হয়ে যায়, পোকাগুলো মারা যাবে। এবং আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন যে এটা কি পরিমাণ ইফেক্টিভ এবং কি পরিমাণ পোকা আমাদের এখানে এসে জড়ো হচ্ছে। তো দর্শক, আপনারা আশা করছি যারা জৈব পদ্ধতিতে এই কৃষি উৎপাদনে আসতে যাচ্ছেন বা যারা বিষ কীটনাশক ব্যবহার করার পরেও এ জাতীয় ফসলে এই সাপোর্টটা পাচ্ছেন না এই মাছি পোকা দমনের, তারা আমাদের এই টারজান ফেরোমন ট্র্যাপটা সংগ্রহ করলে উপকৃত হবেন এবং কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। তো দর্শক, যারা এই মাছি পোকার উপদ্রবে বিপর্যস্ত সেই কৃষক ভাইদের জন্য আমরা বাজারে নিয়ে এসেছি টারজান ফেরোমন ট্র্যাপ। এটা আমাদের দুইটা কোয়ালিটি আছে, এটা এম লেখা যেটা, এটা সবজির জন্য যে সকল ফসল নিয়ে আমরা আলোচনা করলাম, আর আরেকটা আছে এফ, সেটা হলো ফল জাতীয় যেগুলো মালটা, কমলা, আম, এই ফসলের জন্য। তো এই দুই ধরনের ফেরোমন ট্র্যাপ আমরা বিক্রি করছি, যেটা পানির ব্যবহার নেই, শুকনো অবস্থায় এটা আপনি ব্যবহার করতে পারেন। এটা খুবই সিম্পল, কিছু বিষয় আছে এর মধ্যে, জাস্ট একটা জার, আর এটার মধ্যে যে বিস্কিটটা আপনারা দেখতে পারলেন, যে লিউডটা দেখতে পারলেন, সেটা এর মধ্যে আছে। এবং এটা জাস্ট শুধুমাত্র একটি সুতার মাধ্যমে আটকে, আপনারা ভিডিওতে অলরেডি দেখেছেন, এটার মাধ্যমে ভিতরে ঝুলিয়ে দেবেন, তাহলে এটা তৈরি করা হয়ে গেল। তো দর্শক, যারা আমাদের এই ফেরোমন ট্র্যাপটি নিতে চান তারা যোগাযোগ করতে পারেন কৃষি বন্ধু এগ্রো সার্ভিসের ওয়েবসাইটের মাধ্যমে krishibondhu.com অথবা facebook.com/krishibondhu.bd থেকে আপনারা মেসেজের মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন মেসেঞ্জার থেকে। এর পাশাপাশি যদি কেউ মনে করেন যে না, সরাসরি ফোনে যোগাযোগ করে আমরা প্রোডাক্টটি সংগ্রহ করব, তাহলে 01302676787 অথবা 01302676788 এই দুটো নাম্বারে যে কোনো একটিতে যোগাযোগ করতে পারেন। এবং সাত বাগানে যারা আছেন, যারা নিরাপদ খাদ্য উৎপাদন করতে চাচ্ছেন কিন্তু এই মাছি পোকাগুলো বিভিন্ন প্রান্ত থেকে এসে আপনাদের ফসলকে নষ্ট করছে বা আপনারা এইভাবে বীজ ব্যবহার করতে অভ্যস্ত না, তারা আমাদের কাছ থেকে এই লিউডটি নিতে পারেন। সেক্ষেত্রে যারা খুবই অল্প পরিমাণে নেবেন তারা দারাজের মাধ্যমে, দারাজে যে কৃষি বন্ধু লেখে সার্চ দিলে আমাদের দারাজের স্টোরটি চলে আসবে, সেখান থেকে অর্ডার করতে পারবেন। তো আধুনিক কৃষির অগ্রযাত্রায় কৃষি বন্ধু এগ্রো সার্ভিস কৃষকের পাশে থেকে সবসময় তার সফলতার জন্য কাজ করে যাচ্ছে। তো আমরা কৃষি বন্ধু এগ্রো সার্ভিস আপনাদের পাশে আছি এবং আপনাদেরকে পাশে পাবো, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।